আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে একটা সফরে যাইতেছিলাম, তো হাইওয়ের পাশে গাড়িটা থামালাম একটি পেট্রোল পাম্পে, মাহাত্তা বলে আর কি, সৌদি আরবে। তো দেখি পেট্রোল পাম্পের ভিতরে যে সুপার মার্কেট হয়, বাকালা বলে যেটাকে, বা বাংলাতে মুদি দোকান, ওই টাইপের। তো আমার পিছেই দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্প, তার পাশেই মসজিদ এবং সুপার মার্কেট রয়েছে। তো চলেন দেখি মার্কেটের ভিতরে কি কি পাওয়া যায়, দেখার চেষ্টা করি। তো আমরা ভিতরে এসে পড়েছি। তো এখানে দেখা যাচ্ছে কিছু প্লাস্টিকের সামান, বাচ্চাদের খেলার জন্য ফুটবল এবং কিছু হ্যান্ড ওয়াশার, গুঁড়ো সাবান, আর রয়েছে ফেরি, ভীম, থালা বাসন পরিষ্কার করার জন্য যেগুলো লাগে। মানে একটা সুপার মার্কেটে কি কি থাকে সবগুলো দেখানোর চেষ্টা করবো আমাকে। স্যাভলন, ফ্রাইডটা খুব জনপ্রিয় সৌদি আরবে গুঁড়ো সাবানের ভিতরে। এটার প্যাকেট 240 গ্রামের, তো 3.5 রিয়ালের মতো হয়ে থাকে। আর ছোট যেটা, এটা 2 থেকে 2.5 রিয়াল। উপরে কিছু ডেক্সির মতো দেখা যাচ্ছে, বড় পাতিলা, এবং পানি বা সামান গরম রাখার জন্য এবং ঠান্ডা রাখার জন্য কিছু ড্রামের মতো দেখা যাচ্ছে। আর একটু সামনে যাই দেখি কি কি আছে। কিছু জায়নামাজ দেখা যাচ্ছে এবং কিছু উমরার কাপড়ও আছে এখানে, সফরে যারা আছে তারা নিয়ে যেতে পারে। তো এই পাশটায় দেখা যাচ্ছে ছাতা এবং ডাকাচি ছড়ি যা বলেন, পানি রাখার জগ, চামচ, হটপট, কফি পট, প্রাইস গুলো দেখাই দিই। এটার দাম 95 রিয়াল, এটা জাপানের তৈরি। কিছু গ্লাস দেখা যাচ্ছে, এটা 12 রিয়াল, 6টা গ্লাস আছে এখানে। এটা 90 রিয়ালের মতো, জিনিসটা খুবই সুন্দর। এবং এটা গাওয়া খাওয়ার জন্য ছোট কাপ, 18 রিয়াল পুরো বক্স। এটা 15 রিয়ালের মতো। এখানে আছে এটা কাবাব টাবাব করার জন্য ভালো হয়, মিক্স জুস মেশিন। দেখি আর কি কি আছে এখানে। কিছু ফ্রিজিং করা বার্গার, চিকেন ফ্রাই, তারপরে সিঙ্গারা জাতীয়, এগুলো ভেজে খাইতে হয় আর কি, প্যাকেট করা আছে, দেখতে পাচ্ছেন।
এখানে মুরগি চিকেন যেটাকে বলে আর কি ফ্রিজিং করা 700 গ্রাম 600 গ্রাম 1100 গ্রাম বিভিন্ন কোয়ালিটি আছে। এখানে চুলা আছে গ্যাসের চুলা যেটাকে বলে, এটার প্রাইস ছোটটা 75 রিয়াল, 2 চুলার এটা, বড়টা 90 রিয়ালের মতো। এখানে বাচ্চাদের কিছু সামান দেখা যাচ্ছে, বাচ্চাদের খেলনা, দেখতে পাচ্ছেন এখানে ক্রাম বোর্ডও আছে উপরে দেখা যাইতেছে। এই শাড়িতে টিস্যু জাতীয় কিছু, ওয়ান টাইম ইউজ এর কা চামচ, ওয়ান টাইম গ্লাস এবং সুপ্রা বলে আর কি পলিথিন যেগুলো বিছে খানা খায় ওইরকম জিনিস। উপরে ওয়ান টাইপ এর প্লেট এবং বক্সও আছে। এখানে বিভিন্ন ঠান্ডার জিনিস দেখা যাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস, দেখতে পাচ্ছেন এখানে প্রাইস লেখা আছে কুদরত 5 রিয়াল। অস্ট্রিয়াল 50 পয়সা, মজো রেড গুলো আছে এখানে। বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, পানি, জুস সারিবদ্ধ ভাবে সাজানো। মশলা মিক্স জাতীয় মুরগিও দেখা যাচ্ছে, প্রাইস 19 রিয়ালের মতো। এখানে কিছু জুতা, গেঞ্জি, আটার বক্স এবং পানি এবং বালিশ, জাজিম সবই পাওয়া যায়। আসলে সুপার মার্কেট বলে কথা, কাজু বাদাম, জিরা, এলাচি, দারচিনি, বাদাম অনেক আইটেম পাওয়া যায়। চিনি, চাউল, এটা 44 রিয়ালের বাসমতি চাউল 5 কেজি, উপরে কম্বল, এখানে বিভিন্ন আইসক্রিম দেখা যাচ্ছে, 2 রিয়াল, 3 রিয়াল, 5 রিয়াল। আসলে একটা সুপার মার্কেটে যা যা দরকার সবই আছে। এই শাড়িতে দেখা যাচ্ছে তেল, আটার প্যাকেট, এটা 3 রিয়েলের আটা,
ছোট আটার প্যাকেট, এখানে দুধ দেখা যাচ্ছে 72 রিয়ালের, বড় প্যাকেট এটা 5 কেজির। পাশে কিছু চাউল, এটা 40 রিয়াল 5 কেজি। এখানে তেল দেখতে পারতেছেন, তো অন্য সেটার কি আছে দেখাই। আসলে একটা সুপার মার্কেট বলতে একটা সংসারে যা লাগে সবই পাবেন, একটা ফ্যামিলি চালাতে যা যা প্রয়োজন সবই পাবেন এখানে, চাল ডাল চিনি দুধ কলা। হ্যাঁ, ফলও আছে, ফলও দেখাবো, ফল সবজি সবই আছে এখানে। দেখা যাচ্ছে ডাল আছে, ছোলা আছে, বিভিন্ন পাউডার, মিক্স পাউডার, গ্রামি মশলা, লিপটন, বিভিন্ন চাপাতি, এখানে রয়েছে দুধের প্যাকেট, এটা সোদিয়া ফুড, সোদিয়ায় তৈরি হয়। এখানে বিভিন্ন জুস, কেক জাতীয় কিছু খাবার, আসলে আপনি আপনার প্রতিদিনের যে সামানগুলো লাগে বা প্রোডাক্ট বা পণ্য যেগুলো লাগে ওগুলো সবকিছু এখানে পাবেন, এভরিথিং বলে যা বোঝা যায় আর কি, সবই পাওয়া যাবে। যে দুদিন প্রত্যেক দিন আপনার যে প্রোডাক্টগুলোর প্রয়োজন হয় সবই পাওয়া যাবে এখানে। আসলে এমন কোনো সামান নাই, দেখা যাচ্ছে সব সামানই আছে সারিবদ্ধভাবে সাজানো খুব সুন্দরভাবে। এখানে নুডলস দেখা যাচ্ছে, ট্যাং দেখা যাচ্ছে, লবণ, টমেটো সস সবই আছে। এপাশে বিভিন্ন চকলেট দেখা যাচ্ছে, ডেলি মিল্ক, কিটক্যাট, বিভিন্ন প্রজাতির চকলেট এখানে দেখা যাচ্ছে। দেখতে পারতেছেন বাচ্চারা এদিকটা বেশি দেখতে পারতেছেন, দোনো পাশে চকলেট জাতীয় যে খাবারগুলো এবং ছোট প্যাকেট বিস্কিট। হাইওয়ে সফরে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলাম এটা খাবারের জন্য, এই জিনিসটা সবচেয়ে বেশি ইউজ করে থাকে সৌদিরা বলেন, আজনবি বলেন, সবাই চিপস এবং ওই জাতীয় যেগুলো আছে আর কি, এই জিনিসটা বেশি ইউজ হয়ে থাকে হাওয়াইতে। এবং কাজু বাদাম এগুলো ইউজ করে থাকে যারা ড্রাইভার, ঘুমটুমের জন্য এগুলো খুব উপকার বাদাম। এরপরও আছে সূর্যমুখীর বিচি, তারপরে কুমড়োর বিচি, এই টাইপের কিছু আছে, এগুলো ড্রাইভাররা ঘুম কন্ট্রোলের জন্য অনেক সময় খেয়ে থাকে। তো এখানে কিছু মাস্ক দেখতে পারতেছেন, ওগুলো 50 পিস করে থাকে, 10 থেকে 11 রিয়ালের দাম। তো এখানে কিছু বিস্কিট দেখা যেতেছে, বিস্কিটগুলো বেশিরভাগই খেজুরের তৈরি, খেজুরের মাধ্যমে বানানো হয়েছে, খেজুর এবং আটার সংমিশ্রণে। এটা খুবই জনপ্রিয় এই টাইপের প্রোডাক্টগুলো সৌদিয়াতে। এখানে অন্য টাইপের কিছু বিস্কিটও দেখা যেতেছে, 1 রিয়াল 2 রিয়াল 3 রিয়াল বিভিন্ন দামের।
ও, এখানে বাংলাদেশে মুড়িও রয়েছে, বাংলাদেশ থেকে এটা ইম্পোর্ট করা হয়েছে, মোটামুটি প্রাণের হবে সম্ভবত। হ্যাঁ, প্রাণের মুড়ি, এটা হলাম 4.5 রিয়াল ছোটটা, এবং বড়টা 8 রিয়ালের মতো। তো আমি কিছু লোটুস নিয়েছিলাম, এখানে বিলটা পেমেন্ট করব। এখানে ফল ফুলের মধ্যেও কিছু রয়েছে, ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে ফলও আছে, দেখাবো ফল সবজি। এখানে আপেল 9 রিয়াল কিলো, কলা 7 রিয়াল কিলো, এবং পিএস 5 রিয়াল প্যাকেট, 2 কিলো 2.5 কিলো এরকম হবে। বিভিন্ন শসা, ভেন্ডি, তারপরে সবজি, লেবু সবই আছে। লেবু সম্ভবত 5 রিয়াল করে এক প্যাকেট থাকে মালটা। তো আজকের মতো বিদায়, ভালো রাখবেন সবাই।